মাটির উপর দিয়ে ট্রেন কিংবা মাটির নিচে দিয়ে রেলপথে তো সফর নিশ্চয়ই করেছেন, কিন্তু সমুদ্রের নিচে দিয়ে রেলপথ কি কখনো ভাবতে পারবেন? কিংবা আপনি কি এটা ভাবতে পারবেন যে ফ্লাইট ছাড়া ভারত থেকে দুবাইয়ে পৌঁছে যেতে পারবেন, সেটাও আবার ট্রেনে করে মাত্র 2 ঘন্টায়? এটা বিশ্বাসযোগ্য না হলেও এই অসম্ভবকেই সম্ভব করতে চলেছে UAE। আমরা জানি ইউনাইটেড আরব এমিরেটস এরকমই বিভিন্ন সৃষ্টির দ্বারা এর আগেও গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে, আর এবার আন্ডারওয়াটার ট্রেনের দ্বারা আবারও একবার গোটা বিশ্বকে অবাক করতে চলেছে, এবং এর সঙ্গে যুক্ত হতে চলেছে ভারতও। কিন্তু কোথায় কিভাবে তৈরি হবে সমুদ্রের নিচে দিয়ে এই রেলপথ, ভারতেই বা কিভাবে যুক্ত হবে এর সাথে, এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হয়তো অনেকেই জানেন যে ইউনাইটেড আরব এমিরেটস এমন একটি দেশ যারা টেকনোলজি এবং নিত্যনতুন আবিষ্কারে অনেকটাই এগিয়ে। হাইপারপুল ট্রেন, ড্রাইভারবিহীন গাড়ির মতো এই ধরনের আবিষ্কারগুলির দ্বারা UAE গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে, আর আবারও এইরকমই একটি নতুন আবিষ্কার আনতে চলেছে ইউনাইটেড আরব এমিরেটস, সেটি হলো আন্ডারওয়াটার ট্রেন। সেটাও আবার হাই স্পিড বুলেট ট্রেনের মতো, যেটা চলবে সমুদ্রের নিচে দিয়ে। এক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে চমকে দেওয়ার মতো খবরটি হলো এই প্রজেক্টে রয়েছে ভারতও, মানে এই আন্ডারওয়াটার ট্রেন হতে চলেছে দুবাই থেকে মুম্বাই পর্যন্ত। আবুধাবিতে ইউনাইটেড আরব এমিরেটস এবং ইন্ডিয়া কনক্লেভে ইউনাইটেড আরব এমিরেটসের একটি কোম্পানি যার নাম ন্যাশনাল অ্যাডভাইজার বিউরো লিমিটেড, এই কোম্পানির তরফ থেকে দুবাই টু মুম্বাই পর্যন্ত একটি আন্ডারওয়াটার ট্রান্সপোর্ট বানানোর কথা জানানো হয়। এই আন্ডারওয়াটার রেলপথের দৈর্ঘ্য হতে পারে প্রায় 2000 কিলোমিটার, যেটা মূলত দুবাইয়ের ফুজায়রা এবং মুম্বাই শহরকে জুড়বে, সেটাও আবার সাগরের তলা দিয়ে। ভারত এবং দুবাইয়ের মধ্যে যাতায়াতকে আরও সহজ করে তুলতে এটি একটি মেগা প্রজেক্ট। এই রেলপথ প্যাসেঞ্জার ছাড়াও তেল এবং অন্যান্য জিনিসপত্রের আদান প্রদানের কাজেও ব্যবহার করা হবে। বন্ধুরা, একথা তো বলাই বাহুল্য যে আগেকার দুবাই এবং এখনকার দুবাইয়ের মধ্যে বিস্তর পার্থক্য ঘটেছে। আগে দুবাইয়ে তেমন কিছু দেখার ছিল না, কিন্তু এখন দুবাই আগের দুবাইয়ের থেকে এতটাই এগিয়ে গেছে যে এই শহর এখন পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে, এবং সমীক্ষা অনুযায়ী দুবাইয়ে সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায় ভারত থেকে। এই কারণে ভারত এবং UAE দুই দেশেই এই আন্ডারওয়াটার রেলপথ তৈরি করতে আগ্রহী। এতে ট্যুরিস্টদের যাতায়াত আরও সহজ হবে এবং সমুদ্রপথে যেতে তারা আরও বেশি আকর্ষিত হবে। মাত্র 2 ঘন্টার মধ্যেই মুম্বাই থেকে পৌঁছে যাওয়া যাবে দুবাই। ট্রেনের স্পিড হবে ঘন্টায় প্রায় 600 থেকে 1000 কিলোমিটার, যেটা একটি প্লেনের স্পিডের সমান বা তার থেকেও বেশি। এখানে সময় যেমন বাঁচবে, তেমনই কিছুটা খরচ কমবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে সমুদ্রের তলদেশ দিয়ে রেলপথ তৈরি এবং মাত্র ঘন্টা দুয়েক সময়ের মধ্যেই দুবাইয়ে পৌঁছে যাওয়া, এই পুরো ব্যাপারটাকে বাস্তবে রূপ দিতে কত টাকা খরচ হতে পারে। কারণ সমুদ্রের তলদেশ দিয়ে রেলপথ চালু করতে অবশ্যই নানান রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কোম্পানিগুলির, আর সেই সকল চ্যালেঞ্জকে কাটিয়ে উঠে এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে কাজে লাগাতে হবে মডার্ন টেকনোলজিকে। তাই স্বাভাবিকভাবেই এই প্রজেক্ট হতে চলেছে অত্যন্ত ব্যয়বহুল। তাই স্বাভাবিকভাবেই এই প্রজেক্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই নানান জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে এবং উঠে আসছে অনেক প্রশ্ন, যেমন সমুদ্রের নিচে দিয়ে ট্রেন, সেটাও আবার বুলেট গতিতে, সেটা সম্ভব হবে কীভাবে? এছাড়াও ট্রেন যদি কোনো কারণে সমস্যায় পড়ে তাহলে যাত্রীদের কীভাবে উদ্ধার করা হবে, কিংবা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা কীভাবে করা হবে? কথাগুলি শুনতে যতটা রোমাঞ্চকর লাগছে, এটা সফলভাবে তৈরি এবং চালু করা কিন্তু ততটাই কঠিন চ্যালেঞ্জের ব্যাপার। এই পুরো কাজটি হবে মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে। সমুদ্রের তলদেশে তৈরি হবে কংক্রিটের টানেল পথ এবং ফ্লোটিং ব্রিজ পুরোটাই দাঁড়িয়ে থাকবে অফশোর স্ট্রাকচারের উপর। এখানে একটি বড় চ্যালেঞ্জ হলো প্রাকৃতিক দুর্যোগ, বিশেষত সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ। এছাড়াও সমুদ্রে অন্যান্য প্রাণীদের যাতায়াতের ফলে যে সাময়িক কম্পন হবে, সেটার জন্য টানেলকে ঠিকভাবে তৈরি করতে হবে। মনে করা হচ্ছে এর জন্য টানেলকে অনেকটা গভীরে রাখা হবে এবং এমনভাবেই তৈরি করা হবে যাতে সেগুলি থাকে ওয়াটার টাইট, মানে সমুদ্রের লবণাক্ত জল যাতে কোনো ক্ষতি করতে না পারে। ওয়াটার টাইট হওয়ার ফলে জলের হাইড্রোস্ট্যাটিক ফোর্সের মোকাবিলা করতে সক্ষম হবে। এছাড়াও সুড়ঙ্গের ভিতরে বায়ুর চাপ কম হওয়ার কারণে ট্রেন অনেক বেশি গতিতে ছুটতে পারবে। এছাড়াও পুরো সিস্টেমকে টেকনোলজির দ্বারা এতটাই মজবুতভাবে বানানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে যখন প্রাকৃতিক বিপর্যয় আসবে সেটা এর তেমন কোনো ক্ষতি করতে না পারে। এছাড়াও মনে করা হচ্ছে ট্রেনে যদি হঠাৎ কোনো সমস্যা হয় বা ট্রেন দাঁড়িয়ে গেলে যাতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তার জন্য কিছু কিমি অন্তর অন্তর চেক পয়েন্ট তৈরি করা হতে পারে।
যাতে যদি কোথাও সমস্যা তৈরি হয় সেখানে তাড়াতাড়ি সাহায্য পৌঁছে যেতে পারে। এছাড়াও স্পেশাল অ্যালার্ম সিস্টেম তৈরি করা হতে পারে হঠাৎ কোনো বিপদের সংকেত পেতে। এইভাবেই নানান অত্যাধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে এই প্রজেক্টকে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু এখন একটা প্রশ্ন হয়তো আপনাদের সকলের মনেই উঁকি মারছে, যে এই রেলপথ কেন বানানো হবে বা এর থেকে কি লাভ পাওয়া যেতে পারে। তাহলে এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই প্রজেক্টের ফলে কিন্তু দুই দেশই লাভবান হতে পারে বিভিন্ন দিক থেকে, যার মধ্যে প্রথম হলো এই প্রজেক্টের ফলে দুই দেশের মধ্যে যাতায়াত অনেক দ্রুত হবে, যার ফলে ট্যুরিস্টরা আরও বেশি আগ্রহী হবে। এতে দুই দেশেরই ট্যুরিস্ট শিল্প আরও উন্নত হবে। এছাড়াও এর ফলে কর্মরতদের অনেক সুবিধা হবে। বিশেষ করে আমরা প্রত্যেকেই জানি যে ভারতের প্রচুর মানুষ UAE-র বিভিন্ন জায়গায় কর্মসূত্রে, এবং প্রতি বছর অনেক মানুষ ভারত থেকে কর্মসূত্রে আরব, দুবাই এইসব জায়গায় ট্রাভেল করে। এক্ষেত্রে তাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে। আর দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হলে ব্যবসায় আরও উন্নত হবে। এছাড়াও এই প্রজেক্টের ফলে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি আরও সহজ হবে। আরবের খনিজ তেল ভারতে আমদানির ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যাবে। আবার অন্যদিকে UAE-তে পানীয় জলের সমস্যা রয়েছে। সেখানে পানীয় জলের সমস্যার কারণে সমুদ্রের নোনতা জলকেই তারা মিষ্টি জলে রূপান্তরিত করে কাজে লাগায়, আর UAE-র পানীয় জলের সমস্যাকে মেটাতে পারবে ভারত। মুম্বাইয়ের নর্মদা নদীতে প্রতি বছরই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, সেই সময় এই নদীর অতিরিক্ত জলকে পাইপলাইনের মাধ্যমে ভারত পাঠাতে পারবে আরবে। তাই একদিকে যেমন খনিজ তেলের আমদানির খরচ কিছুটা কমবে, তেমনই ভারত অন্যদিকে নর্মদা নদীর ফ্রেশ জল পাঠিয়ে UAE-র পানীয় জলের সমস্যা মেটাতে সক্ষম হবে। ফলে দুই দেশেই সুবিধা পাবে এই প্রজেক্ট থেকে, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে। এই প্রজেক্টে ফুজাইরা ছাড়াও অন্যান্য GCC দেশগুলির সঙ্গেও ভারত সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে। ফলে এই প্রজেক্ট নিয়ে এখনও বিস্তারিত রিসার্চ এবং স্টাডি চলছে। কাজ শুরু করার আগে সমস্ত কিছু সঠিকভাবে স্টাডি করে পরীক্ষা করে নেওয়া দরকার, কারণ এই কাজ কতটা চ্যালেঞ্জিং হতে পারে সেটা আমরা সকলেই বুঝতে পারছি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভারত দুবাইয়ের এই আন্ডার ওয়াটার ট্রেন সম্পর্কে জেনে আপনাদের ভালোই লাগলো। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।